বিএনপি নেতারা এক হাস্যকর এবং দায়িত্ব জ্ঞানহীন অভিযোগ করেছেন, সরকার নাকি ষড়যন্ত্র করে শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে, লাখ লাখ শিক্ষার্থীদের সংক্রমণের মুখে ঠেলে দেওয়ার মতো অপরিণামদর্শী প্রস্তাবের পেছনে ভিন্ন কোনো ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখা দরকার। শিক্ষিত হয়ে কি হবে যদি আমি বাঁচতেই না পারি? সময় মতো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, আমাদেরকে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে, কর্মসূচি নিতে হবে।